नमस्कार, आमार न्यूज़ेर आमार अनलाइन स्कूले स्वागत जानाई समस्त शिक्षार्थीदेर। आमी डलि भट्टाचार्य, गंगारामपुर उच्च विद्यालयेर शिक्षिका, बांगला विभागेर दशम श्रेणीर समस्त शिक्षार्थी पड़ुआरा, आशा करी तोमरा बाड़ीते सकले भालो आछो एवं पढ़ाशोना ठीकठाक करछो। तोमादेर पढ़ार सहयोगिता करबार जन्य आमार न्यूज़ निएछे नतून पदक्षेप, आशा करी तोमरा एते सकलेई उपकृत हबे। आमरा रयेछि बांगला क्लासे। आमरा आज पढ़ब कवि रवीन्द्रनाथ ठाकुरेर आफ्रिका। ए प्रसंगे बोले राखि, बांगला सिलेबास सम्पर्के तोमरा निश्चयई अवगत आछो। बांगला तोमादेर जे टेक्सट बुकटा रयेछे ताते तोमादेर पाठ्यसूचीर पाशे जे तारका चिह्नित गल्प बा कविता रयेछे सेगुलोई तोमादेर पाठ्य। बांगला कवितार जन्य थाकबे सर्वमोट 15, गद्यर जन्य थाकबे 15, सम्पूर्ण जे पूर्णांग सहायक ग्रंथ रयेछे तार जन्य थाकबे 10, नाटके 5 एवं निर्मितिर जन्य अंशे थाकबे 20, व्याकरणे थाकबे 15 नम्बर। एइभावे करे तोमादेर पाठ्यक्रमटाके साजानो हयेछे। प्रबंध रयेछे, प्रबंधे थाकबे 5 नम्बर। आमरा पढ़ब आजके कविता आफ्रिकार रवीन्द्रनाथ ठाकुरेर। प्रथमे कवि परिचिति देई। रवीन्द्रनाथ ठाकुर सम्पर्के आमरा सकलेई कम बेशी अवगत। बांगला 1268 बंगाब्देर 25 बैशाख जोड़ासाঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী এবং তার পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। অত্যন্ত পারিবারিক একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে তিনি বড় হয়েছেন। ছোটবেলা থেকেই তার প্রতিভার স্ফুরণ ঘটেছিল। তিনি বিভিন্ন বিদ্যালয়ে পড়াশোনা করেছেন, নর্মাল স্কুলে, সেন্ট জেভিয়ার স্কুলে, বিভিন্ন ওরিয়েন্টাল সেমিনারিতে তিনি পড়াশোনা করেছেন। কিন্তু বিদ্যালয়ের প্রথাগত বাঁধাধরা গণ্ডির মধ্যে শিক্ষা তিনি পছন্দ করতেন না। একথা উপলব্ধি করে তার পিতা তার জন্য বাড়িতে বিভিন্ন বিষয়ের জন্য আলাদা আলাদা গৃহশিক্ষক রেখে পড়াবার ব্যবস্থা করেছিলেন। 17 বছর বয়সে তিনি ইংল্যান্ডে যান উচ্চশিক্ষার জন্য, কিন্তু সেখানে পাঠ অসম্পূর্ণ রেখেই তিনি দেশে ফিরে আসেন। প্রথমেই বলেছি, অত্যন্ত অল্প বয়স থেকেই তার মধ্যে মেধার স্ফুরণ লক্ষ্য করা গেছিল। মাত্র 8 বছর বয়সে তিনি তার কবিতা লেখেন। কবি হিসেবে পরিচিতি পেলেও একাধারে সাহিত্যের সমস্ত অঙ্গনে তার ছিল সুন্দর সাবলীল পদচারণা। আমরা যেহেতু আজকে পড়ব তার কবিতা, সেই জন্য অন্যান্য দিকগুলোকে একটু আলাদা রেখে, একটু ফাঁকে রেখে আমরা কাব্যটাকে নিয়েই একটু আলোচনা করব। তিনি প্রথম তার কাব্য প্রকাশিত হয় কবি কাহিনী 1882 খ্রিস্টাব্দে। কবি কাহিনী, বনফুল, ভগ্নহৃদয় এই সমস্ত তার প্রথম পর্বের কবিতাগুলো। এতে তার স্বকীয়তার পরিবর্তে তার গুরু বিহারীলাল চক্রবর্তীর প্রভাবই বিশেষভাবে পরিলক্ষিত হয়েছিল। 1888 থেকে 1896 খ্রিস্টাব্দের মধ্যে লেখা তার কাব্যগুলি মানসী, সোনারতরী, চিত্রা, চৈতালি এর মধ্যে প্রকাশ ঘটেছিল তার কবিরূপের যথার্থ প্রকাশ। এরপর তিনি রচনা করেন অন্তর্বর্তীকালীন যে সমস্ত কবিতা 1901 থেকে 1910 পর্যন্ত, কথা, কাহিনী, কণিকা, কল্পনা, খেয়া, স্মরণ, শিশু, নৈবেদ্য এই সমস্ত কাব্য। এর পরবর্তীতে তিনি রচনা করেন গীতাঞ্জলি পর্বের কবিতাগুলি, গীতাঞ্জলি, গীতালি এবং গীতিমাল্য, যার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। ইতিহাস এশিয়া মহাদেশের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারিংসের মধ্য দিয়ে। এরপরে তিনি লেখেন বলাকা, বলাকা পর্বের কবিতাগুলি, বলাকা পুরবি মহুয়া। তারপরে লিখেছেন তিনি পুনশ্চ পর্বের কবিতাগুলি, তাতে রয়েছে পুনশ্চ, আকাশ প্রদীপ, পত্রপুট, বিচিত্রিতা, শ্যামলী এই সমস্ত। আর অন্তিম পর্বে তিনি লিখেছেন তার কাব্য, সেগুলো হচ্ছে নবজাতক, সানাই, প্রান্তিক, আরোগ্য, জন্মদিনের শেষ লেখা, এক কথায় খাপছাড়া থেকে শুরু করে শেষ লেখা পর্যন্ত রবীন্দ্রনাথের অন্তিম পর্বের কাব্য। এই এতগুলো কাব্য তিনি রচনা করেছেন। বিভিন্ন যে সাহিত্যের দিক তাতে তিনি সাবলীল পদচারণা করেছেন, কি প্রবন্ধ, কি উপন্যাস, কি ছোট গল্প, কি নাটক, আবার চিত্রকর হিসাবেও তিনি কম প্রসিদ্ধ ছিলেন না। এইভাবে দীর্ঘ কর্মজীবন অতিক্রান্ত করে
তিনি প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শ্রীনিকেতনে কৃষি বিশ্ববিদ্যালয়। সমবায়ের মাধ্যমে তিনি গ্রামীণ বাংলার অর্থনীতিকে চাঙ্গা করতে চেয়েছিলেন। এভাবে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তার কর্মজীবনকে পরিসমাপ্ত করে তিনি 1941 খ্রিস্টাব্দে নির্ধারিত আয়ুতেই বলতে পারো বার্ধক্যজনিত কারণে 81 বছর বয়সে 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট তিনি পরলোক গমন করেন। যাই হোক, এই হলো রবীন্দ্রনাথের কবিকৃতি। আমরা জানব যে আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ কোথা থেকে নিয়েছেন, বা আমরা কোথায় আফ্রিকা কবিতাটি পাবো, বা কবিতাটি কোথায় প্রথম প্রকাশিত হয়েছিল। 1343 বঙ্গাব্দে প্রবাসী পত্রিকায় প্রথম আফ্রিকা কবিতাটি প্রকাশিত হয়েছিল। এরপর তাঁর পত্রপুট নামক কাব্যের দ্বিতীয় সংস্করণে আফ্রিকা কবিতাটি স্থান লাভ করে, এবং পরবর্তীতে রবীন্দ্র কাব্য সংকলন সঞ্চয়িতাতেও আমাদের এই আফ্রিকা কবিতাটিকে আমরা পেয়ে যাই। এবারে আমরা জানব যে এই যে আফ্রিকা কবিতাটি লিখেছেন, এই আফ্রিকা কবিতার প্রেক্ষাপটটা কী, কী কারণে এই কবিতাটার অবতারণা। আফ্রিকা আমরা জানি একটা স্বতন্ত্র একটা মহাদেশ। তা এই দেশটি ইতালির ফ্যাসিস্ট শক্তি মুসোলিনি 1935 খ্রিস্টাব্দে দখল করে নেয় আফ্রিকারই একটি অন্যতম দেশ ইথিওপিয়া। এই দেশটাকে যখন মুসোলিনি অস্ত্র এবং অর্থের জোরে দখল করে নেয়, অনধিকার প্রবেশ করে, অনুপ্রবেশ করে সেই দেশটাতে, তখন বিশ্বের অন্যান্য দেশগুলি ছিল বাকরুদ্ধ, কেউ কোনো প্রতিবাদ জানায়নি। কিন্তু সাম্রাজ্যবাদ বিরোধী, ঔপনিবেশিকতা বিরোধী রবীন্দ্রনাথ, তিনি এর ঘোরতর প্রতিবাদ করেছিলেন। তার মধ্যে মনে হয়েছিল যে সাম্রাজ্যবাদ ঔপনিবেশিকতাবাদ কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না। কবির স্নেহভাজন এবং অনুজ অমিয় চক্রবর্তী, তিনি রবীন্দ্রনাথকে অনুরোধ করেছিলেন যে এই বিষয়ে আফ্রিকার এই যে ইথিওপিয়ার কে এইভাবে যে গ্রহণ করা হয়েছে, জোর করে ইথিওপিয়াকে যে কেড়ে নেওয়া হয়েছে, ফ্যাসিস্ট শক্তির কাছে যে ইথিওপিয়াকে মাথা নত করতে হয়েছে, এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রবীন্দ্রনাথ একটা কাব্য লিখুন। 1937 সালে ফেব্রুয়ারি মাসে তিনি তাঁর অনুরোধে লিখলেন আফ্রিকাকে নিয়ে কবিতা, আফ্রিকার অবমাননা অপমানের ইতিহাস নিয়ে লিখলেন আফ্রিকা নামক কবিতাটি। এবার আফ্রিকা কবিতার সারাংশটা আমরা অল্প কথায় বলি। আফ্রিকাটা কী? আফ্রিকা হলো একটা মহাদেশ, এখন একটা পৃথক একটা মহাদেশ হলো আফ্রিকা। পৃথিবী সৃষ্টির শুরুতেই পৃথিবীর পরিস্থিতি আজকে যেমন রয়েছে ঠিক তেমনটি ছিল না। পৃথিবী ছিল একটা উত্তপ্ত গলিত লাভার স্রোত। সেই লাভার স্রোত ক্রমে ক্রমে ভৌগোলিক বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে পরিবর্তিত হয়ে তাপ বিকিরণের মধ্য দিয়ে, প্রাকৃতিক ভৌগোলিক বিভিন্ন পরিবর্তনের মধ্যে দিয়ে আজকের পর্যায়ে এসে পৌঁছেছে। অনেক পরে গঠিত হয়েছে মহাদেশ, তারপরে তৈরি হয়েছে সভ্যতা, আর সেই সাথে সভ্যতার সাথে সাথে এগিয়েছে আফ্রিকার। আফ্রিকার পৃথিবীর যে মূল ভূখণ্ড, তার থেকে পৃথক হয়ে গিয়ে আফ্রিকা একটা স্বতন্ত্র মহাদেশ, যা কিনা দুর্গম অরণ্যে পরিবেষ্টিত। সেখানকার মানুষজন সেই দুর্গমতার সাথে নিজেকে মানিয়ে নিয়েছিল, প্রকৃতি তাকে মানিয়ে নেবার জন্য তৈরি করে নিয়েছিল। সেখানে বিভিন্ন জনগোষ্ঠী, সেখানকার বিভিন্ন জনগোষ্ঠীর নিজস্ব সংস্কার, নিজস্ব আচার সংস্কৃতি সবটাই ছিল। কিন্তু এই সময়তে যে সভ্যতার আলোক আফ্রিকাতে পাওয়ার কথা ছিল, সেই সভ্যতা থেকে তারা বিচ্যুত হয়, তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেই সময়তে এশিয়া ইউরোপের বিভিন্ন দেশগুলি যে ভাবধারায়, যে জ্ঞানে, যে সভ্যতায় যে তারা উন্নত হয়ে উঠছিল, সেই সভ্যতার কিছুমাত্র কণা আফ্রিকাতে গিয়ে পৌঁছয়নি। তারা অনুন্নত থেকে গেছে, জ্ঞানের আলো থেকে বঞ্চিত রয়ে গেছে। সেই সময় অন্যান্য মহাদেশগুলিতে যেমন ব্যাবিলনীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, তারপরে চৈনিক সভ্যতা গড়ে উঠছিল, বিকাশ হচ্ছিল, বিস্তার লাভ করছিল, সেই সময় আফ্রিকা একটা আদিম সভ্যতা নিয়ে স্বতন্ত্রভাবে তাদের নিজেদের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ছিল। আফ্রিকার বিভিন্ন যে জনগোষ্ঠী, তাদের স্বতন্ত্র নিজস্ব সংস্কার, নিজস্ব কৃষ্টি, নিজস্ব সভ্যতা, সমস্ত কিছু ছিল। এই জনগোষ্ঠীর মধ্যে একটা জনগোষ্ঠীর নাম আমরা এখনও করতে পারি, সেটা হচ্ছে মাসাই। এই মাসাই উপজাতিরা এখনও বনজঙ্গলে বাস করে, এবং যাদের পশু শিকার হলো যাদের একমাত্র জীবিকা, বিশেষত সিংহ শিকার। এবারে 19 শতকের পূর্ব পর্যন্ত আফ্রিকার এই রহস্যময় জীবন, আফ্রিকা সংস্কৃতি, কৃষ্টি, আফ্রিকা সম্পদ কোনো কিছুর সাথেই পরিচিত ছিল না সভ্য ইউরোপীয় এবং এশিয়ার দেশগুলি।
ক্রমে তারা আফ্রিকার এই গহন অরণ্যের মাঝখানে অবস্থিত যে প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য তা তারা অনুভব করতে পেল এবং দলে দলে ইউরোপের বিভিন্ন দেশগুলি আফ্রিকাতে এসে উপনিবেশ স্থাপন করল। সেখানকার মানুষদের সভ্যতা কৃষ্টিকে পদদলিত করে সেখানকার প্রাকৃতিক সম্পদকে সেখানকার সুন্দর প্রকৃতিকে ধ্বংস করে তারা শুধু অর্থনৈতিক চাহিদাটা মেটানোর চেষ্টা করতে শুরু করল। তারা কি করলো, তারা সেখান থেকে প্রাকৃতিক সম্পদ নিজেদের দেশে লুটে নিয়ে যেতে লাগলো, সেখানকার মানুষদেরকে নির্বিচারে নিপীড়ন করতে শুরু করলো, শোষণ করতে শুরু করলো, হত্যা করতে শুরু করলো। দাস ব্যবসা তখন রমরমা, আফ্রিকা থেকে দাসদের আফ্রিকা থেকে আফ্রিকার অধিবাসীদের ধরে নিয়ে যাওয়া হতো ক্রীতদাস হিসাবে, তাদের সাথে আচরণ করা হতো বর্বরোচিত। সাম্রাজ্যবাদ বিরোধী কবি রবীন্দ্রনাথ তিনি মনে করেন যে দিন শেষ হয়ে এসেছে, একইভাবে এই দিন চলতে পারে না, পৃথিবীর সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন সভ্য মানুষদের এখন উচিত আফ্রিকার কাছে পদানত হয়ে তার সঙ্গে কৃত যে সমস্ত অন্যায় তার কাছে, সেই জন্য আফ্রিকার কাছে ক্ষমা প্রার্থনা করা, এর মধ্যে দিয়েই আবার মানবিকতার জয় ঘোষিত হবে বলে তিনি মনে করেছেন। তা মোটামুটি হলো এই আমাদের আজকের কবিতার সারাংশ, মূল প্রেক্ষাপট আফ্রিকা মহাদেশ। এবার আমরা মূল কবিতাটাকে ধরে সম্পূর্ণ আলোচনায় যেতে পারি। খুব সুন্দর এবং পরিচিত কবিতা, তোমরা অনেকেই পড়ে থাকবে, বিভিন্ন জায়গায় আবৃত্তি করে থাকবে, পাঠ করে থাকবে, কিন্তু হয়তো অন্তর্নিহিত অর্থটাকে খুব ভালোভাবে অনুধাবন করতে পারোনি। একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো, কবিতাটা যথেষ্টই সোজা, শুধু মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। অর্থাৎ উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, আদিম যুগটা কোন যুগ, আদিম যুগটা পৃথিবী সৃষ্টির একদম সূচনা লগ্নের কথা বলা হয়েছে। উদ্ভ্রান্ত কেন, উদ্ভ্রান্ত এই কারণে যে কী করবো বুঝে উঠতে পারছেন না। কে বুঝে উঠতে পারছেন না, স্রষ্টা বুঝে উঠতে পারছেন না। স্রষ্টা কে, স্রষ্টা যিনি সৃষ্টি করেন, অর্থাৎ সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা কোনো কিছু সৃষ্টি করবার সময় তার সমস্তটুকু দিয়ে করতে চায়, যাতে করে সে তার সৃষ্টিটাকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে পারে, আর যতক্ষণ পর্যন্ত সেটা সর্বাঙ্গ সুন্দর না হয় ততক্ষণ সে তার কাজটাকে ভাঙতে এবং গড়তে থাকে। তাই বলেছে, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, নিজের উপরেই অসন্তুষ্ট হচ্ছেন যে যেটা গড়তে চাইছে সেটা গড়া হচ্ছে না, নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে যেটা গড়ছেন তিনি, এই পৃথিবীটা গড়ছেন, তখন কী গড়া হচ্ছে, পৃথিবী গড়া হচ্ছে একদম পৃথিবীর জন্মলগ্নে, যেখানে উত্তপ্ত গলিত লাভার স্রোত থেকে ক্রমে পৃথিবীর জন্ম হচ্ছে। সেই সময় নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তিনিই গড়ছেন, তিনিই ভাঙছেন, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিন। অধৈর্য হয়ে তো হয়ে উঠছেন এই কারণেই যে ঠিকঠাক গঠিত হচ্ছে না। সেই সময় রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। রুদ্র সমুদ্রের বাহু, আসলে পৃথিবীর সৃষ্টিটা কীভাবে হয়েছে সেই বৈজ্ঞানিক ব্যাখ্যা রবীন্দ্রনাথ করবেন কি, কারণ তিনি তো বৈজ্ঞানিক নন, তিনি দার্শনিক, তিনি তার মতো করে ব্যাখ্যা করেছেন। আমরা জানি যে টেকটনিক নামক প্লেট, তার সরণের ফলে এই যে ভূখণ্ড, পৃথিবীর যে অখণ্ড ভূখণ্ড যে ছিল, সেই ভূখণ্ডের মধ্যে বিভিন্ন প্লেটগুলির মধ্যে প্লেটগুলি সরে যায়, তার ফলে বিভিন্ন মহাদেশের সৃষ্টি হয়েছিল। কিন্তু পৃথিবী সৃষ্টির আদিতে ভূখণ্ড ছিল একটাই, এক এবং অখণ্ড ভূখণ্ড, কিন্তু এই যে প্লেটের নড়াচড়া, এই সরণের মধ্যে দিয়ে বিভিন্ন মহাদেশ গঠিত হয়। রবীন্দ্রনাথ সেটিকে অত্যন্ত সুন্দর উপমা দিয়ে বুঝিয়েছেন যে রুদ্র সমুদ্রের বাহু কীভাবে যে উত্তাল সমুদ্র বিচ্ছিন্ন করে দিল এশিয়া মহাদেশের থেকে, মানে অখণ্ড ভূখণ্ড থেকে, এশিয়ার যে অখণ্ড ভূখণ্ড সেই ভূখণ্ড থেকে আফ্রিকাকে আলাদা করে দিল। আগে সবাই একসাথে ছিল, এশিয়ার সঙ্গে ছিল আফ্রিকা, বলা হয় যে ভারতবর্ষের সঙ্গে লাগানো একটা দেশ ছিল আফ্রিকা, তাহলে সে সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। প্রাচী ধরিত্রীর বুকের থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে গেল, প্রাচী ধরিত্রী মানে এই বিশ্বের পূর্ব দিকের অংশ, অর্থাৎ এই পৃথিবীর এই ধরার পূর্ব দিকের যে অংশ, সেই অংশের থেকে বিচ্ছিন্ন করে তোমাকে নিয়ে চলে গেল অন্যদিকে আফ্রিকা।
বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, তোমাকে বেঁধে দিলে, তোমাকে ঘিরে দিলে বনস্পতি অর্থাৎ বড় বড় বৃক্ষদের নিবিড় পাহারায় তুমি থাকলে, তোমাকে তাদের পাহারায় রাখা হলো। আমরা জানি আফ্রিকা দেশটা এখনও পর্যন্ত অত্যন্ত গহন, গভীর এবং প্রচুর রহস্যে ঘেরা, আর যখন জন্মলগ্ন সেই সময় তো আরও। তা সেই বনস্পতি নিবিড় পাহারাতে রাখা হলো। যেমন আমাদের দেশ, আমরা বলতে পারি আমাদের দেশ কার পাহারাতে রাখা আছে, আমাদের দেশ পাহারাতে, আমাদের দেশের পাহারায় রয়েছে উত্তরে হিমালয় এবং তিন দিকে সমুদ্র। তেমনি আফ্রিকা মহাদেশটাকে পাহারায় রত রেখেছিল তার গহন গভীর অরণ্য। বাঁধলে তোমাকে বনস্পতি নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। কৃপণ আলো কেন? যে বনস্পতিতে ঘেরা দেশ, চরমভাবে বড় বড় গাছপালা, সেই গাছপালার ভেতর দিয়ে আলোটাও, সূর্যের আলোটাও সঠিকভাবে প্রবেশ করতে পারে না। তাহলে সূর্যের আলো কতটুকু প্রবেশ করতে পারে সেটা বোঝাতে গিয়ে কৃপণ বলেছেন যে ভগবান যেন সেই ক্ষেত্রে আলো প্রবেশ করানোর ক্ষেত্রে কার্পণ্য দেখিয়েছেন। এই আলো কিসের আলো? এটা একদিক থেকে আমরা বলতে পারি প্রকৃতির নিজস্ব সৃষ্ট আলো, সূর্যের আলো, যেটাকে প্রকৃতি তার নিজেরই সৃষ্টি বৃক্ষের ভেতর দিয়ে প্রতিফলিত হতে দেননি বলে অন্ধকার। আর একদিকে বলতে পারো যে পৃথিবীর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে এককভাবে অবস্থান করলো আফ্রিকা, যার ফলে পাশ্চাত্য দেশগুলিতে যে সভ্যতার আলো, যে জ্ঞানের আলো, সে জ্ঞানের আলো থেকে সভ্যতার আলো থেকে বঞ্চিত হয়ে গেল। কৃপণ আলো, সেখানেও আলো পৌঁছলো কৃপণভাবে, কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল, স্থল, আকাশের দুর্বোধ সংকেত। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। তুমি নিভৃত কেন? তো নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। নিভৃত এই জন্য, অন্যদের থেকে তুমি পৃথক হয়ে গেছো। রুদ্র সমুদ্রের বাহু, কবির মতে রুদ্র সমুদ্রের বাহু তোমাকে প্রাচী ধরিত্রের বুকের থেকে ছিনিয়ে আলাদা করে দিয়েছে। যখন কেউ আলাদা হয়ে যায় তখন সে নিঃসঙ্গ হয়ে যায়, একাকী হয়ে যায়, তাই আফ্রিকা নিভৃত। নিভৃত অবকাশে তোমার তখন অবকাশ, যখন যে বিচ্ছিন্ন হয়ে যায়, আলাদা হয়ে যায়, তখন তার অবকাশই অবকাশ। কিন্তু সেই অবকাশে তার মন কিন্তু চুপ করে থাকেনি, তার ভাবনাটা চুপ করে থাকেনি। সেই সময় সে সংগ্রহ করছিল দুর্গমের রহস্য, যে আফ্রিকার এই যে দুর্গমতা, বন্য সাপদ সংকুল, মৃত্যু, কবির কথাতেই বলা যায় বন্য সাপদ সংকুল জড়া মৃত্যু ভীষণা ধরা, এইরকম পরিস্থিতি তখন ছিল আফ্রিকার। তা সেই আফ্রিকার এই পরিস্থিতিটার কারণটা কী, সেই রহস্য উদ্ঘাটনে সেই সময় ব্যস্ত ছিল। চিনছিলে জল, স্থল, আকাশের দুর্বোধ সংকেত, মানে যেভাবেই তৈরি হয়েছিল দেশটা, সেখানে যে নিবিড় প্রাকৃতিক বিভিন্ন যে ভয়ঙ্কর বিষয়, সেই সমস্ত বিষয়ের যে দুর্বোধ্যতা, সেগুলোই তার মনে অতীত জাদু সৃষ্টি করছিল, মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। এই সমস্ত নিয়ে তুমি যে ভাবতে পারো, তোমার ভাবনার অতীত চিন্তাভাবনাগুলো তোমার মধ্যে এসে পড়ছিল, বিদ্রুপ করছিল ভীষণকে, বিরূপের ছদ্মবেশে বিদ্রুপ করছিল ভীষণকে। কেন? আমরা যদি ভয় পেয়ে পিছিয়ে আসি তাহলে ভয়কে কোনোদিনই জয় করতে পারবো না। ভয়কে জয় করতে গেলে সামনাসামনি এগোতে হবে, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে হবে, যে যতই কাঠিন্য আসুক, যতই বিপদ আসুক, যতই ভয় আসুক, সেগুলিকে জয় করবার মানসিকতা আমাদেরকে রাখতে হবে। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, যে ভয়, যে প্রচণ্ড বিভীষিকাময় যে পরিস্থিতি, যে দুর্গমতা, সেই শঙ্কাটাকে তুমি হার মানাতে চাচ্ছিলে। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, কারণ ওই যে বলেছি, প্রথমেই বললাম যে অন্যান্য দেশগুলি, অন্যান্য মহাদেশগুলি যেভাবে উন্নতি লাভ করেছে, জ্ঞানের আলো পেয়ে সভ্যতার দিকে এগিয়ে চলেছে, সমস্ত কিছুতে, বিজ্ঞানে, সাহিত্যে, শিল্পে, বিভিন্ন কিছুতে এগিয়ে গেছে, কিন্তু আফ্রিকা তা নিজের জায়গায় রয়েছে। কিন্তু তাকে পিছিয়ে গেলে হবে না, তাই পিছিয়ে না গিয়ে তাকে করতে হবে প্রতিহত। প্রতিহত করতে গেলে চাই সাহস, সেই সাহসে সে আপনাকে আরও উগ্র করে তোলে আফ্রিকা, যাতে করে সে প্রতিবাদী হয়ে সেই তাদেরকে প্রতিহত করতে, বিরুদ্ধ শক্তিকে প্রতিহত করতে সমর্থ হয়। হায় ছায়াবৃতা, কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। হায় ছায়াবৃতা, ছায়াবৃতাটাকে ছায়াবৃতা আফ্রিকা মহাদেশকে বলেছে ছায়াবৃতা। কেন ছায়াবৃতা? যে ওই যে গহন অরণ্যে, সে যে গহন অরণ্যের দ্বারা সে যে পরিবেষ্টিত হয়ে আছে, সেখানে ছায়া, সেই সূর্যের আলো প্রবেশ করতে পারে না, অন্ধকার, সেই ছায়াময় একটা পরিবেশ ওখানে। আর ছায়াবৃতা, কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। কালো ঘুমটা পড়া, মানে ছায়া মানেই অন্ধকার, কালো ঘুমটা,
আর অন্ধকার আর একটা কিসের অন্ধকার? ওটা তো প্রকৃতির অন্ধকার। আর একটা কিসের অন্ধকার? জ্ঞানের অহংকার, সত্যের অন্ধকার, অজ্ঞানতার অন্ধকার, অসত্যের অন্ধকার, বিজ্ঞানের অন্ধকার, সমস্ত কিছু দিক থেকে ওই দেশটা আলাদা ছিল। বা কেউ প্রচেষ্টাও করেনি তার সাথে যোগাযোগ করার, বা সেখান থেকেও তারাও বেরিয়ে যেতে সাহসী হয়নি অন্য দেশের সঙ্গে যোগাযোগ করবার। পরিস্থিতিটাই তখন এমন ছিল, আফ্রিকার পক্ষে তা সম্ভব ছিল না। হায় ছায়াবৃতা, কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ। তোমার মানবরূপটা অপরিচিত ছিল কিভাবে? যে তোমার কথা 19 শতকের পূর্ব পর্যন্ত ইউরোপ এবং এশিয়ার কোনো দেশই জানতো না যে এরকম আফ্রিকা বলে একটা দেশ আছে, যেই দেশটাতে এত প্রাকৃতিক সম্পদ রয়েছে, যে দেশের মানুষগুলো নিজস্ব সংস্কার রয়েছে, নিজস্ব সংস্কৃতি রয়েছে, সভ্যতার আলোক সেভাবে পৌঁছুক বা নাও পৌঁছুক, তোমার যে প্রকৃত রূপ সেই রূপটা কিন্তু এই তথাকথিত সভ্য, তথাকথিত সভ্য এই কারণেই, যারা সভ্যতার গর্বে, জ্ঞানের প্রযুক্তির গর্বে যারা গর্বিত বলে নিজেদেরকে মনে করে, তাদের কাছে অপরিচিত ছিল তোমার মানবরূপ। উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করে নিয়ে, উপেক্ষার আবিল দৃষ্টিতে। এবার তাদের কাছে কোনো ক্রমে পৌঁছলো আফ্রিকার এত প্রাকৃতিক, এত সম্পদ, এত প্রাচুর্য, এই কথা জানতে পেল। তারপরে ওখানকার লোকজন অশিক্ষিত, তাদেরকে সহজেই দাসরূপে নিয়ে এসে বিক্রি করে অন্য দেশে দাস ব্যবসাটাকে খুবভাবে চালানো যাবে, তাদের উপর নির্বিচারে অত্যাচার করা যাবে, তাদেরকে নিয়ে উন্মত্ত খেলায় মত্ত হওয়া যাবে, এইটা তাদের জানা ছিল না। যখন জানলো তখন ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশগুলি তারা উপনিবেশ গড়ে তুলতে ছুটে এলো সেই দেশে। কীভাবে এলো? উপেক্ষার আবিল দৃষ্টিতে। যেহেতু তারা তথাকথিত পড়াশোনায় শিক্ষিত নয়, সেই জন্য তাদের প্রতি একটা উপেক্ষা, একটা ঘৃণার কলুষিত দৃষ্টি নিয়ে এলো। উপেক্ষার আবিল দৃষ্টি, আবিল অর্থাৎ কলুষিত, কলুষিত দৃষ্টি নিয়ে এলো। উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করে নিয়ে, ওরা লোহার হাত করা নিয়ে এলো। কেন নিয়ে এলো? মানুষগুলোকে লোহার হাত করা পরিয়ে তারা দাস হিসাবে বিক্রি করবে, এই জন্য তারা লোহার হাত করা নিয়ে এলো। এলো ওরা লোহার হাত করে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। যারা এলো তাদের নখ নেকড়ের চেয়ে তীক্ষ্ণ। নেকড়ে কি? নেকড়ে একটা সাপদ, হিংস্র সাপদ জন্তু, যে পশু শিকার করে, অত্যন্ত হিংস্র, নিজের খাদ্যের জন্য পশু শিকার করে। কিন্তু নেকড়েও এমন একটা প্রাণী যে কিনা নিজের প্রয়োজন ছাড়া অন্যকে হত্যা করে না। কিন্তু নেকড়ের চেয়েও বর্বর এই জাতি, এই ইউরোপীয় শ্বেতাঙ্গ, এরা কিন্তু এদের চেয়েও বর্বর, নেকড়ের চেয়েও বর্বর। তারা কী করলো? নেকড়ের চেয়েও বর্বর এলো মানুষ ধরার দল। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। তাহলে কি যে এই সমস্ত মানুষ ধরার দল এলো, যারা কিনা এইখান থেকে আফ্রিকার অধিবাসীদেরকে ধরে নিয়ে গিয়ে দাস হিসাবে বিক্রি করে। এই জন্য তারা মানুষ ধরা, নেকড়েও ধরে কিন্তু প্রয়োজনে, পেটের জঠরের ক্ষুধা নিবৃত্তির জন্য। কিন্তু এই সমস্ত মানুষেরা এলো যারা কিনা নিজেদের প্রয়োজনে নয়, অপ্রয়োজনেও, নিজেদের আমোদ আহ্লাদ হিংস্র উল্লাসকে যারা প্রকাশ করতে চায়, তারা মানুষ ধরে নিয়ে গেল তাদের দেশে। সভ্যের বর্বল গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, তারা কতখানি গর্বিত, তাদের গর্বের যে পর্যায়ে, গর্বের যে উচ্চতা, সেটাকে বলতে গিয়ে বলেছেন সূর্যহারা অরণ্যের চেয়ে তারা অন্ধ। গর্বে তারা এতটাই অন্ধ, মানুষ বলে গর্বে অহংকারে অন্ধ হয়ে যায়, ভালো মন্দ বোধ বিচার থাকে না। সেই অন্ধত্বটার পরিমাণ করেছেন তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সূর্যহারা অরণ্য মানে যে অরণ্যে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, সেই অন্ধকার, সেই যে গাঢ় অন্ধকার, সেই অন্ধকারকেও হার মানায় এই সমস্ত তথাকথিত শ্বেতাঙ্গ সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক বর্বরদের। সভ্যতার গর্ব, উন্নতির গর্ব, তাদের বিজ্ঞানের প্রতি, বিজ্ঞানের কেন্দ্রিক গর্ব, এই গর্বটা তারা এতটাই গর্বে তারা অন্ধ। সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। তাদের মধ্যে যে তারা যে নির্লজ্জ অমানুষিক, তারা যে সভ্য নয়, তারা যে প্রকৃতই বর্বর, এটা তারা প্রমাণ করলো কিসের মধ্যে দিয়ে? তাদের আচরণের মধ্যে দিয়ে। কোন আচরণ? যে তারা কী করছে? আফ্রিকার প্রাকৃতিক সম্পদকে হরণ করছে, সেখানকার মানুষদের নির্বিচারে শোষণ করছে, নির্যাতন করছে, রক্তাক্ত করছে, খুন করছে,
শুধু তাই নয়, আবার তাদেরকে দাস হিসাবে ধরে নিয়ে গিয়ে বিক্রি করছে ইউরোপের বিভিন্ন দেশগুলিতে। উন্মত্ত খেলায় তারা মেতে উঠেছে। এইভাবে তাদের নির্লজ্জ অমানসিকতা, তারা অমানুষতা তারা প্রকাশ করেছে। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি। তোমার ভাষাহীন ক্রন্দনে, ক্রন্দন আমরা জানি ভাষাহীন ক্রন্দন কখন হয়, মানুষের শোকের উচ্ছ্বাসটা এক এক সময় এক এক রকম থাকে, ক্রমাগত শোক পেতে 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 মানুষ শোকে পাথর হয়ে যায়, তখন আর তার শোকের মধ্যে, কান্নার মধ্যে তখন আর বাক্য থাকে না, তখন সেই কান্নাটা ভেতরে হয়ে যায় স্তব্ধ, কিন্তু চোখ দিয়ে অনবরত অশ্রু বাড়ি নির্গত হতে থাকে। তাই অনবরত নির্গত হতে থাকা, অনবরত অত্যাচারিত হতে থাকা, লাঞ্ছিত শোষিত নিপীড়িত হতে থাকা এই সমস্ত মানুষের চোখের জল এক সময় যেন বাষ্প হয়ে যায়। তাদের রক্ত অশ্রু ঘাম আফ্রিকার ধুলিকে করে তোলে পঙ্কিল, তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটা মারা জুতার তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। দস্যু পায়ের কাঁটা মারা জুতার তলায়, দস্যু কারা? দস্যু বলতে এখানে বোঝানো হয়েছে সেই সমস্ত সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শক্তিগুলি, শ্বেতাঙ্গ সেই সমস্ত ফ্যাসিস্ট জনগোষ্ঠী শাসকদের কথা বলা হয়েছে, যারা দস্যু, যারা এক দেশ থেকে আরেক দেশে এসেছে। ইউরোপের বিভিন্ন দেশগুলি তখন এইটাই ছিল, বিভিন্ন দেশগুলিতে সমৃদ্ধশালী যে সমস্ত দেশগুলি ছিল প্রাকৃতিক এবং বিভিন্ন সম্পদে, সেই সমস্ত দেশগুলিতে তারা প্রতিনিয়ত এসেছে, তাদের থাবা বসিয়েছে, সেখানকার অর্থনীতিকে শোষণ করেছে, মানুষকে বিপর্যস্ত বিপন্ন অবস্থায় ফেলে রেখেছে। সেই দস্যু, সেই সমস্ত দস্যু তাদের, যাদের পায়ের বুটের তলায় কাঁটা, তাদের সেই পায়ের লাথির আঘাতে মানুষজনকে এমনভাবে আহত করা হয়েছে, মাটিতে পড়ে সেই সমস্ত বিধ্বস্ত মানুষেরা মাটিতে পড়ে তাদের রক্ত অশ্রু ঘাম একত্র হয়ে সেই সমস্ত মানুষগুলি যেন বিভৎস কাদার পিণ্ডে পরিণত হয়েছে, বিভৎস কাদার পিণ্ডে পরিণত হয়েছে। সেই কাদার পিণ্ডটাই চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। এটা তোমার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গেল কি, দিন শেষ হয়ে যায়, যুগ পেরিয়ে যায়, কিন্তু ঘটনাগুলো ইতিহাসের পাতায় লেখা থাকে। যে বর্বরোচিত বর্বরোচিত আচরণ তুমি করেছো, সেই আচরণ কখনো বিস্মৃত হবে না, এই ইতিহাস তার সাক্ষী হয়ে থাকবে। ঘটনাক্রম পরিবর্তিত হবে, নতুন এক রাজার জায়গায় আরেক রাজা পরিবর্তিত হবে আসবে, কিন্তু এই যে ঘটনা ঘটে গেছে অতীতে, সেই ঘটনা কিন্তু লিপিবদ্ধ থাকবে ইতিহাসের পাতায়। তাই বলল যে দস্যু পায়ের কাঁটা মারা জুতার তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সমুদ্র পাড়ে বলতে কি বোঝাচ্ছে? সমুদ্র পাড়ে বলতে পাশ্চাত্যে সেই সমস্ত দেশকে বোঝাচ্ছে যেইখান থেকে সাম্রাজ্যবাদী শক্তি এসে সাম্রাজ্য স্থাপন করেছে, উপনিবেশ স্থাপন করেছে, সেই সমস্ত দেশগুলি, পাশ্চাত্যের সেই সমস্ত সভ্যতার গর্বে গর্বিত দেশগুলির কথা বলা হয়েছে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায়, মানে সেই সমস্ত দেশগুলির সর্বত্র সর্বত্র কি হচ্ছে, মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে। তার মানে সেখানে কি ছিল, নিরবচ্ছিন্ন শান্তি বজায় ছিল। দুটো বৈপরীত্য দেখতে পাচ্ছি, ঔপনিবেশিক শাসকদের দ্বিচারিতা দেখতে পাচ্ছি। একসময় তারা তাদের উপনিবেশগুলিতে যেখানে তারা চরম অত্যাচার নিপীড়ন চালাচ্ছে সেখানে চরম অস্থির এক পরিস্থিতি, আর তাদের নিজেদের দেশে পাশ্চাত্যের সেই সমস্ত অত্যাচারী শাসকদের নিজেদের দেশগুলিতে তখন ছিল অখণ্ড শান্তি, অখণ্ড নিরবতা, মন্দিরে বাজছিল পূজোর ঘণ্টা। কখন মন্দিরে পূজোর ঘণ্টা বাজে? যখন পরিস্থিতি একদম স্বাভাবিক থাকে, মানুষ জীবনের প্রতি আস্থা ফিরে পায়, আস্থা থাকে যেখানে, সেখানেই অখণ্ড শান্তি বিরাজ করে। তাহলে সেই সমস্ত দেশগুলিতে তখন পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে, ঠাকুরের কাছে প্রার্থনা জানানো হচ্ছিল সে দেশের মঙ্গলের জন্য, উন্নতির জন্য। শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। শিশুরা খেলছিল মায়ের কোলে, অর্থাৎ নিজের মায়ের কোল হচ্ছে একটা শিশুর জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয়। সেখানে শিশুরা নিরাপদে নিশ্চিন্তে মায়ের কোলে বড় হচ্ছিল, আর
অন্যদিকে আমরা দেখতে পাই উপনিবেশগুলিতে চলছিল নিপীড়ন, সেখানে শিশুরা পর্যন্ত তাদের অত্যাচার নিপীড়নের হাত থেকে রক্ষা পায়নি। একদিকে নিজেদের সন্তানদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে মায়ের কোলে নিশ্চিন্তে নীরবে বড় হতে দেওয়া হচ্ছে, আর একদিকে মায়ের কোল থেকে কেড়ে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, তাদেরকে লাঞ্ছনা জানানো হচ্ছে, অপমাননা জানানো হচ্ছে, করা হচ্ছে। এই বৈপরীত্য যাদের শৈশবকেই চেপে দেওয়া হয়েছে, এগিয়ে যাবার পথ তো সামনে তাদের রুদ্ধ সম্পূর্ণই। কিন্তু পাশ্চাত্যের দেশগুলিতে তখন চলছে সুন্দরের আরাধনা, কবির সঙ্গীতে বেজে উঠছে সুন্দর। কবিতা কখন লেখা হয়, কাব্য কখন লেখা হয়? যখন সমাজ জীবনে একটা স্থিতাবস্থা থাকে, মানুষ যখন সেখানে নিরাপত্তা বোধ করে, তা সেখানকার মানুষ নিরাপদে রয়েছে, সুস্থ সমাজ জীবনে স্থিরতা রয়েছে, সেই কারণেই সেখানে মন্দিরে মন্দিরে পুজোর ঘণ্টাও বাজছে, কবির সঙ্গীতে সুন্দরের আরাধনাও আরাধনাও চলছে। তাহলে এই দ্বিচারিতার ভাবটিকে কিছুতেই সহ্য করতে পারেননি সাম্রাজ্যবাদ বিরোধী কবি রবীন্দ্রনাথ। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, যে পরিস্থিতির কথা বলা হচ্ছে, অর্থাৎ 1937 সালে 35-37 অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে, ঠিক আগে আগে, সেই সময় পশ্চিম দিগন্তে অর্থাৎ কোন দেশগুলিতে? পাশ্চাত্যের গর্বে উদ্ধত অন্ধ অহংকারী দেশগুলোতে, সেখানে প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, অর্থাৎ সেই সময় প্রদোষকাল মানে সন্ধ্যাকাল, অর্থাৎ দিনের শেষ লগ্নে, অর্থাৎ যুগে, অথবা বলতে পারি যুগের শেষ লগ্নে ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, সেখানে পরিবেশটা কেমন হয়েছে? ঝঞ্ঝা বাতাস। ঝঞ্ঝা বাতাস কিসের? রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক একটা অস্থির পরিবেশ। সমস্ত দেশগুলি মেতেছে একে অপরের সঙ্গে প্রতিযোগিতায়, ক্ষমতার লড়াইতে তারা একে অন্যকে আক্রমণ করছে, বিধ্বস্ত করছে, ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এই প্রতিযোগিতায় তারা এসে পৌঁছেছে। গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। যখন গুপ্ত গহ্বর থেকে এই সমস্ত অত্যাচারী শাসকেরা অনেকেই আড়ালে থেকে ভেতরে ভেতরে নিজেদের প্রতিযোগিতাগুলো চালাচ্ছিল, কিন্তু একসময় যখন তারা এতই লোভী হয়ে উঠলো, এতই ক্ষমতালোভী, এতই নিজেদের স্বার্থসিদ্ধিতে তারা মগ্ন হয়ে উঠলো, তখন তারা প্রকাশ্যে চলে এলো একে অপরের, অশুভধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। তাদের কণ্ঠে ধ্বনিত হলো অশুভ। কি অশুভ? এই যে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা, একে অপরের কে দখল করবার যে মানসিকতা, একজনের উপরে প্রভুত্ব বিস্তারের আরেকজনের যে প্রচেষ্টা, সেই সবের ফলে তারা নিজেদের অশুভধ্বনিতে ঘোষণা করলো নিজেদের অন্তিমকালের সময় উপস্থিত হলো। অর্থাৎ এমন একটা পরিস্থিতির সৃষ্টি হবে সেই সময় যে পৃথিবীটাই ধ্বংসের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। ঠিক তাই আমরা দেখেছি যে পরবর্তীতে, ঠিক এর পরপরই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াল যে করাল গ্রাস, সেটা সমস্ত বিশ্বকে আক্রমণ করছে। কবি এটা প্রথমেই লক্ষ্য করেছেন, প্রথম বিশ্বযুদ্ধেও তাই হয়েছিল, ঠিক সেই ঘটনারই পুনরাবৃত্তি হতে চলেছে আবার, সেটা তিনি উপলব্ধি করতে পেরেছেন। সমস্ত পাশ্চাত্য দেশে ফ্যাসিস্ট শক্তিরা মাথা চাড়া দিয়ে উঠে একে অপরের বিরুদ্ধে এই মারণ খেলায় মেতে উঠে, সমস্ত যেন ধ্বংস করবার একটা খেলায় তারা মেতে উঠেছে। অন্যদিক থেকে বলতে পারি, যেই সাম্রাজ্যবাদী শক্তি, যেই ঔপনিবেশিক শক্তি আফ্রিকাকে এতদিন যারা পদদলিত করে রেখেছিল, তাদেরও দিন ঘনিয়ে এসেছে, তাদেরও এবারে মরবার সময় এসেছে, তাদের সেই সমস্ত শাসকদের দিনও অবসান প্রায়। কারণ রবীন্দ্রনাথ মনে করেন যে সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকবাদ, এই সমস্ত জিনিসের স্থায়িত্ব যতটাই হোক না কেন, পরিণতিতে তাদের কিন্তু একদিন চুপ হতেই হবে। দীর্ঘস্থায়ী হতে পারে তাদের যাত্রা, কিন্তু কখনোই চিরস্থায়ী নয়। সেই কারণে সভ্যতার অন্তিম, যে কোনো দিক থেকেই আমরা বলি না কেন, অন্তিম লগ্ন যেন এসে উপস্থিত হয়েছে। অশুভধ্বনিতে নিজের ঘোষণা করলো দিনের অন্তিমকাল। তাহলে আমরা দুদিক থেকেই বলতে পারি, কোন দিনের অন্তিমকাল? নিজেদের কৃতকর্মের ফলে সৃষ্ট হবে, পৃথিবীতে সৃষ্ট হবে বিশ্বযুদ্ধ, তার ফলে পৃথিবী হবে ধ্বংস। আবার অপর দিকে বলতে পারি যে তারা পৃথিবী ধ্বংস করবে, অন্যদিকে তাদের শক্তিও ক্ষয় হবে এবং তাদেরও সময়ের অবসান ঘটবে। তারাও পৃথিবীর এই অত্যাচারী শাসকেরাও পৃথিবীর সাধারণ মানুষের দ্বারা এক সময় পিছু হটতে বাধ্য হবে। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। এসো যুগান্তের কবি,
কবি যুগান্তের কবি কাদের বলেছেন এসো যুগান্তের কবি, কবি তার মতো অসাধারণ মানুষদেরকেও বলেছেন যে এসো আমরা সমবেত হই, কারণ এখানে মানবতা পদদলিত হচ্ছে, লুণ্ঠিত হচ্ছে। তাহলে আমরা যারা আমাদের মধ্যে মানবিক বোধ যাদের রয়েছে আমরা তাদের কাছে এসে দাঁড়াই, কারণ দিন শেষ হতে যাচ্ছে, আর তাদেরকে পেছনে ফেলে পদদলিত করা যাবে না। আমরা শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা এসে দাঁড়াই এই মানহারা আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে। আসন্ন সন্ধ্যা মানে যে ঘন অন্ধকার দিন নেমে আসতে চলেছে, সেই প্রান্তে এসে দাঁড়িয়ে আমরা কোথায় দাঁড়াবো? রশ্মিতে এসে আমরা দাঁড়াবো সেই মানহারা মানবীর দ্বারে। কে মানহারা মানবী? আফ্রিকা হচ্ছে সেই মানহারা মানবী। বা আফ্রিকা শুধু নয়, আফ্রিকার মতো যত দেশ রয়েছে বিশ্বে প্রধানত রয়েছে সাম্রাজ্যবাদী শক্তির কাছে। সেই দিক থেকে বলতে গেলে আমরা ভারতবর্ষকেও আলাদা করতে পারি না, কারণ সেই সময় ব্রিটিশ ভারতে রয়েছে, রাজত্ব চালাচ্ছে, ভারতবাসীকে করেছে প্রধানত। তাহলে আমাদের দাঁড়াতে বলেছেন তিনি ওখানে আফ্রিকাকে কেন্দ্র করে বলেছেন, কিন্তু মূলত সেই সমস্ত অত্যাচারিত, লাঞ্ছিত, শোষিত যে দেশগুলি এবং তার জনগণ, সেই মায়ের কাছে এসে আমাদেরকে হাত জোর করে দাঁড়াতে হবে। কবি এখানে বলেছেন মানহারা মানবী, এখানে মানহারা মানবী আফ্রিকা। সেই যেহেতু তার মান লুণ্ঠিত হয়েছে, তার সম্পদ লুণ্ঠিত হয়েছে, তার প্রকৃতি লুণ্ঠিত হয়েছে, তার মানুষজনকে নিপীড়ন করা হয়েছে, এই জন্য তিনি তার মান সম্ভ্রম হারিয়েছেন। যিনি হারিয়েছেন তার কাছে এসে এবার আমরা দাঁড়াবো অবনত মস্তকে, এবং সেখানে আমাদেরকে কি বলতে হবে বলো? তিনি বলছেন, সব শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে তিনি বলছেন যে বলো ক্ষমা করো। কি বলতে হবে? ক্ষমা করার জন্য বলতে হবে যে এই শ্বেতাঙ্গ বর্বর শাসকেরা এতদিন ধরে যে অত্যাচার করেছে বিশ্ব মানবতার, আফ্রিকা তথা বিশ্ব মানবতার সঙ্গে যে অবিচার করেছে, সেই অবিচারের জন্য নিজেকে কিছুটা হলেও দায়ী মনে করতে হবে, এবং তার থেকে উত্তরণের জন্য তার সামনে ক্ষমা প্রার্থনা করতে হবে। কারণ কবি মনে করেন যে তিনি উপনিষদের ভাবধারায় বিশ্বাসী, তিনি দর্শনে, উপনিষদের দর্শনে বিশ্বাসী, তিনি হিংসা নয়, ঘৃণা নয়, ক্ষোভ নয়, সাম্রাজ্যবাদ নয়, মানবতার পূজারী। তাই তিনি চেয়েছেন এই মানবিক আবেদন ক্ষমা। আমরা মনে করি যে ক্ষমা চাওয়া এটা একটা বড় গুণ, তাহলে লাঞ্ছিতের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে আমাদেরকে। তাই বলছেন যে বলো ক্ষমা করো, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। এই যে ক্ষমা চাওয়া, এই ক্ষমা চাওয়াটাও কিন্তু একটা বড় গুণ। সেই ক্ষমাটা আমাদের চাইতে হবে তাদের সামনে দাঁড়িয়ে, ছোট হয়ে আফ্রিকা মায়ের সামনে, দেশ মাতৃকার সামনে দাঁড়িয়ে আমাদেরকে ক্ষমা চাইতে হবে, এবং এটাই হোক সভ্যতার শেষ পুণ্যবাণী। আমরা যদি সভ্য বলে নিজেদেরকে পরিগণিত করি, আমরা যদি সভ্যদের দলে নিজেদেরকে ফেলি, তাহলে কিন্তু তার সামনে গিয়ে আমাদেরকে ক্ষমা চাইতে হবে, এবং সেটাই হবে সভ্যতার শেষ পুণ্যবাণী। অর্থাৎ ধ্বংস, মৃত্যু, অপমান, লাঞ্ছনা জীবনের শেষ কথা নয়, জীবনের শেষ কথা হলো মানবতা, মানবিকতা। এই মানবিক গুণ, এই মনুষ্যত্ব হলো আমাদের সবচেয়ে বড় ধর্ম। আমরা মানুষ, আমাদের মান এবং হুঁশ রয়েছে বলেই আমরা মানুষ, এবং হুঁশ যখন ফিরবে আমরা সম্মিলিতভাবে শুভ বুদ্ধির দ্বারা চালিত হয়ে আমরা সেই লাঞ্ছিত, অপমানিত যে সমস্ত দেশ, আফ্রিকা সহ অন্যান্য যত দেশ, তাদের সামনে দাঁড়িয়ে নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করব, এবং এটাই হবে সভ্য মানুষের, সভ্য জগতের প্রকৃত প্রতিফলন, সেটাই হবে আমাদের দেওয়া শ্রেষ্ঠ বাণী। তাহলে আমরা কবিতাটা শেষ করলাম, প্রতিটি চরণ ধরে পড়াবার চেষ্টা করলাম, আশা করি তোমাদের বুঝতে খুব একটা সমস্যা হয়নি, কিন্তু তবু বলবো তোমরা কবিতাটা ধরে ধরে আলোচনা নিজেরা পড়বে, খুব সুন্দর করে, খুব পরিচিত কবিতা, তোমরা নিজেরা ধরে ধরে কবিতাটাকে পড়ো, খুব সুন্দর করে পড়ো, আর যদি মনোযোগ দিয়ে শুনে থাকো তাহলে আশা করি ব্যাখ্যাটা তোমাদের কাছে সহজ হয়েছে। কবিতাটা আমাদের পড়া শেষ, এবার আমরা যেটা কবিতা পড়ার শেষে বা যে কোনো গ্রন্থ পড়ার শেষে যে জিনিসটার উপরে বিশেষ গুরুত্ব দিতে হয় সেটা হচ্ছে তার নামকরণ। নামকরণের সার্থকতা। এবার আমরা যে আফ্রিকা কবিতাটা পড়লাম, আফ্রিকা কবিতাটা পড়ার পর এর নামকরণের সার্থকতা এবার আমরা আলোচনা করব। কারণ আমরা কোনো কিছু পড়ার পরে তারপর নামকরণটা আমরা দেখে আমরা বুঝবো যে এটা সার্থক কি সার্থক না। নাম হচ্ছে
কোনো যে কোনো একটা কিছুর জন্য, গ্রন্থের জন্য, কবিতার জন্য, গল্পের জন্য, কোনো ব্যক্তির জন্য নামকরণটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নামের মধ্যে দিয়েই কিন্তু গ্রন্থের বা কবিতা গল্প যাই বলো না কেন তার মূল ভাবটা সম্পর্কে একটা ইঙ্গিত আমরা পেয়ে থাকি নামটা সেই কারণে। আর নামকরণ করা হয় যখন যে কবি লেখেন নামকরণটা করেন সব শেষে। মানুষের ক্ষেত্রে যেমন নামকরণ করার ক্ষেত্রে কি হয় নামটা জন্মের পরপরই দিয়ে ফেলা হয়, সেই কারণে অনেক সময় দেখা যায় যে নামকরণে অসঙ্গতি লক্ষ্য করা যায়। কথা আছে কানাপোলার নাম পদ্মলোচন, ছোটবেলায় হয়তো দিয়ে ফেলেছেন নাম, নামের ক্ষেত্রে অসঙ্গতি এরকম হতেই পারে কারণ একদম সূচনাতেই নামকরণ করা হয়। কিন্তু লেখকদের কাছে নামকরণের ক্ষেত্রে যে সুবিধাটা হলো সেটা হচ্ছে কোনো রচনার শেষে নামকরণ করা হয়, সেই জন্য নামকরণটা অত্যন্ত যুক্তিযুক্ত হওয়া প্রয়োজন। কারণ কি, নামের মধ্যে দিয়ে আমরা বিষয়টা সম্পর্কে ইঙ্গিত হই, আমরা কোনো কিছু পড়তে আগ্রহী হই তখন যখন সেই নামকরণটা আমাদেরকে টানে, সেই নামটা আমাদেরকে গল্পটা বা কবিতাটা পড়তে আমাদেরকে আকর্ষিত করে। কারণ আমরা একটা ধারণা করতে পারি যে এই নামের মধ্যে বিষয়বস্তু এই থাকতে পারে। নামকরণ বিভিন্ন ধরনের হতে পারে, তোমরা জানো, কোনো ব্যক্তি নামকে কেন্দ্র করে হতে পারে, এখানে দেখছো একটা দেশকে কেন্দ্র করে বলা হয়েছে, ঘটনাকে কেন্দ্র করে হতে পারে, কোনো বিষয়বস্তুকে কেন্দ্র করে নামকরণ হতে পারে, কোনো জায়গাকে কেন্দ্র করে নামকরণ হতে পারে। তাই এখানে আমরা দেখছি আফ্রিকা কবিতায় রবীন্দ্রনাথ লিখেছেন, একটা কবিতার নাম দিয়েছেন আফ্রিকা। এবার আমরা দেখলাম যে আবার কেমন ধরনের নাম আফ্রিকা, কিন্তু আমরা এর থেকে কিন্তু একটা ধারণা করতে পারি যে আফ্রিকা একটা মহাদেশ, তাহলে নিশ্চয়ই এই কবিতার মধ্যে এমন কিছু আলোচিত হয়েছে যেটা আফ্রিকাকে প্রতিফলিত করবে। তা আমরা কবিতাটা পড়া শেষ করলাম, কবিতাটা পড়ে দেখতে পেলাম কি কবিতাটার মধ্যে সম্পূর্ণভাবে আফ্রিকাকে কেন্দ্র করে লেখা হয়েছে। কেমনভাবে? আফ্রিকার জন্মবৃত্তান্ত থেকে শুরু করে, একদম শুরুতে সৃষ্টির আদিতে আফ্রিকার জন্মবৃত্তান্ত থেকে শুরু করে আফ্রিকার পরিবেশ, পরিস্থিতি, প্রাকৃতিক প্রতিকূলতা, তার বৈচিত্র্য, এ কথা আলোচনা করা হয়েছে খুব সুন্দর করে এক অংশে। তার পরের অংশে আমরা দেখেছি যে সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শক্তি কী করে আফ্রিকার সম্পদে, প্রাকৃতিক সম্পদে, মানব সম্পদে আকৃষ্ট হয়ে তারা ওই দেশে এসে উপনিবেশ স্থাপন করে, সেখানকার সম্পদ, সেখানকার প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদকে কী করে তারা হরণ করে তার কাহিনী। তাহলে আফ্রিকার অতীত, আফ্রিকার জন্মবৃত্তান্ত, তার অতীত, আফ্রিকার সাম্রাজ্যবাদীদের আগমনের আগে আফ্রিকার যে সুন্দর ঐতিহ্যময় অতীত, নিজস্ব যে সভ্যতা, কৃষ্টি, সমৃদ্ধ অতীত, সেই কাহিনী বর্ণনা হয়েছে। আবার সাম্রাজ্যবাদী শক্তি আগমনের পরে আফ্রিকার যে রূপ হয়েছে সেই রূপের বর্ণনা করেছেন। শেষে, সব শেষে কবি, মানবতার পূজারী কবি রবীন্দ্রনাথ সব কিছু শেষে ধ্বংস, মৃত্যু সমস্ত কিছুর উপরে জীবনকে স্থাপন করেছেন। কারণ ধ্বংসের মধ্যে দিয়ে কখনো কিছু শেষ হতে পারে না, সৃষ্টির মধ্যেই থাকে উন্নত সমাজে এগিয়ে চলার বীজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি আফ্রিকাকে কেন্দ্র করে সমস্ত ভাবধারা, সমস্ত ঘটনা আবর্তিত হয়েছে। সুতরাং আমরা বলতে পারি নামকরণ সার্থক হয়েছে। তাহলে আজকের পাঠ আমাদের এখানেই শেষ হলো, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। তাহলে আজকের মতো আমরা বাংলা ক্লাস থেকে এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।